ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনাপানি ইংলিশ একাডেমি। আজকে আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস ফাইভের পেজ নাম্বার 232-এর ম্যাথগুলো সমাধান করাবো। দেখো, 232 পেজের ক এবং খ এই দুই এই এই ম্যাথগুলো আজকে এই ভিডিওতে আমি সমাধান করাবো। দেখো, ক নাম্বারে বলেছে প্যাটার্ন দেখি ও বাকিটা পূরণ করি। এখানে দেখো, 1+3, কারণ 1 আর 3 যোগ করলে হবে 4। এই 4কে ভাঙালে কী পাবো? 2 × 2। আবার হচ্ছে দেখো, এই 2 × 2 কারণ হচ্ছে 2+4 × 1 লেখা যাবে না, কারণ হচ্ছে দুটো সংখ্যা দিয়ে ভাঙাতে হবে, সেই সংখ্যা দুটো যেন সমান হয়। তারপরে দেখো, 1+3+5, 1 আর 3 যোগ করলে 4, 4 আর 5 যোগ করলে 9, এই 9কেও ভাঙাতে হবে কী করে? 3 × 3। তারপরে দেখো, 1+3+2 বক্স দেওয়া আছে যোগ দিয়ে = 16। তাহলে এখানে কোন কোন সংখ্যা বসালে আমরা 16 পাবো? তাহলে দেখো, আমি প্রথম বক্সটাতে লিখলাম 5, তাহলে 1 আর 3 যোগ করলে কত হবে? 4, 4 আর 5 যোগ করলে কত হবে? 9। আবার দেখো, 9-এর সাথে যদি আমি 7 যোগ করি, 9-এর সাথে 7 যোগ করলে হচ্ছে 16। এবার হচ্ছে 16কে দুটো সমান সংখ্যায় ভাঙাতে হবে। দেখো, 4 আর 4, 4-এ 4-এ 16। তাহলে আবার দেখো, 1 আর 3 যোগ করলে 4, 4-এর সাথে যদি 5 যোগ করি তাহলে হবে 9, 9-এর সাথে 7 যোগ করলে হবে 16। আবার 16কে দুটো সমান সংখ্যায় ভাঙাবো, 4-এ 4-এ 16। এরপরে দেখো পরের ম্যাথটা, দেখো পরের ম্যাথটাতে বলেছে 1+3+বক্স = বক্স = বক্স × বক্স। এখানে যোগ করে কত আসবে সেটা দেওয়া নেই, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো, আমি এখানে 1+3+5 লিখলাম, তাহলে 1 আর 3 যোগ করলে 4, 4-এর সাথে 5 যোগ করলে হবে 9। এখানে 9 পেলাম, 9-এর সাথে আবার 7 যোগ করছি, 9 আর 7 যোগ করলে হচ্ছে 16। আবার দেখো, 16-এর সাথে আমি 9 যোগ করছি, 16 এবং 9 যোগ করলে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। তাহলে দেখো, 16-এর সাথে যদি 9 যোগ করি তাহলে আমরা পেলাম 25। আর 25কে দুটো সমান সংখ্যায় ভাঙাতে হবে, 25কে দুটো সমান সংখ্যায় ভাঙালে আমরা পাবো 5 × 5, 5-এ 5-এ 25। এরপরে পরের ম্যাথটা দেখো, এটাতে দেওয়া আছে 1+3, 4টে বক্স দেওয়া আছে যোগ চিহ্ন দিয়ে = বক্স = বক্স × বক্স। তাহলে এটা তো কটা বক্স দেওয়া আছে? 4টে। তাহলে দেখো, 1 আর 3 যোগ করলে 4, 4-এর সাথে 5 যোগ করলে হচ্ছে 9। আবার 9-এর সাথে 7 যোগ করলে আমরা কত পেয়েছি? 9-এর সাথে 7 যোগ করলে 16 পেয়েছি, তাহলে এখানে 16 লিখলাম। এরপরে দেখো, এখানে লিখলাম 9, তাহলে দেখো 16-এর সাথে 9 যোগ করে কত পেয়েছি আমরা? 25। তাহলে উপরে আমি 25 লিখলাম, তাহলে 25-এর সাথে যদি আমি 11 যোগ করি তাহলে কত হবে? 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, কারণ 11 হয়ে গেল, 8 আর 3 = 11, 36 হলো, তাহলে এখানে আমরা 36 লিখব। তাহলে 36কে ভাঙালে আমরা কী কী পাবো? 6-এ 6 = 36, 6 × 6, 6-এ 6 = 36, কারণ দুটো সমান সংখ্যায় ভাঙিয়ে দিলাম। এরপরে লাস্টের ম্যাথটাতে দেখো, এখানে বক্স কটা দেওয়া আছে? 1, 2, 3, 4, 5, 5টা বক্স, বাকিগুলো ফাঁকা আছে। তাহলে দেখো, 1 আর 3 যোগ করলে 4, 4-এর সাথে এখানে যদি আমি 5 যোগ করি তাহলে পাচ্ছি 9, 9-এর সাথে 7 যোগ করলে পাচ্ছি 16,
ষোলোর সাথে নয় যোগ করলে পাচ্ছি পঁচিশ, পঁচিশের সাথে এগারো যোগ করলে পাচ্ছি কত ছত্রিশ, পঁচিশ যোগ এগারো দেখে নাও ভালো করে, এক তিন পাঁচ সাত নয় তারপরে এগারো, এখানে বক্স কটা আছে, পঁচিশ সাথে এগারো যোগ করলে ছত্রিশ, এখানে ছত্রিশ লিখব, এখানে তেরো লিখতে হবে, তেরো এই বক্সে আমরা তেরো, পঁচিশের সাথে এগারো যোগ করলে আমরা পাবো ছত্রিশ, আবার হচ্ছে ছত্রিশের সাথে তেরো যোগ করব কত হবে দেখো, ছত্রিশ আর তেরো যোগ করলে ছ তিন নয়, তিন একে চার, কত হচ্ছে উনপঞ্চাশ। তাহলে দেখো আমরা পঁচিশের সাথে এগারো যোগ করলে পেলাম ছত্রিশ, এখানে তেরো লিখলে তেরোর সাথে ছত্রিশ যোগ করলে উনপঞ্চাশ, তাহলে উনপঞ্চাশকে দুটো সমান সংখ্যায় ভাঙালে পাবো সাত গুণ সাত, সাথে সাথে উনপঞ্চাশ। তাহলে ভালো করে দেখে নাও, আমরা প্রথমে যোগ করে চার পেয়েছিলাম, চারকে দুই গুণ দুই করে ভাঙানো যায় দুদুগুণে চার, তারপরটাতে পেলাম নয়, নয় মানে হচ্ছে তিন তিরিকে নয়, তারপরটা পেয়েছি ষোলো, চারে চারে ষোলো, তারপরটাতে পেলাম পঁচিশ, পাঁচে পাঁচে পঁচিশ, তারপরটাতে পেয়েছি ছত্রিশ, ছয়ে ছয়ে ছত্রিশ, তারপরটাতে পেলাম উনপঞ্চাশ, সাথে সাথে উনপঞ্চাশ। এরপরে খ নাম্বারটা দেখো, খ নাম্বারটাতে বলেছে এখানে ত্রিভুজ তৈরি করি, তিনটে বল দিয়ে একটা ত্রিভুজ তৈরি করা আছে, তারপরে ছটা বল দিয়ে ত্রিভুজ তৈরি করা আছে, তারপরে দশটা বল দিয়ে ত্রিভুজ তৈরি করা আছে, এবার বলছে পনেরোটা বল দিয়ে একটা ত্রিভুজ তৈরি করতে হবে। তাহলে এখানে প্রথমে দেওয়া আছে পাঁচটা বল, তাহলে এখানে একটা বল নিলাম, এখানে একটা বল নিলাম, এই গ্যাপগুলোতে একটা করে বল নিব, তারপরে আবার এটাতে একটা বল নিব, এটাতে একটা বল নিব, এটাতে একটা বল নিব, তারপরে আবার এটাতে একটা বল, এটাতে একটা বল, তারপরে এটাতে একটা বল। তাহলে দেখো যোগ করি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো, তাহলে এই পনেরোটা বলে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে। এরপরে বলেছে একুশটা বলে একটা ত্রিভুজ তৈরি করতে হবে, একুশটা বলে একটা ত্রিভুজ তৈরি করব। দেখো কিভাবে করছি, এখানে প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা বল নেওয়া আছে, এরপর তাহলে ছটা বল নেব, এই গ্যাপগুলোতে একটা করে বল নেব, এক দুই তিন চার পাঁচ ছয়, এরপরে পাঁচটা বল নেব, এক দুই তিন চার পাঁচ, এরপরে চারটা বল নেব, এই গ্যাপে একটা বল, এই গ্যাপে একটা বল, এই দুটো মিলে একটা বল, এই দুটো, এরপরে তিনটে বল নেব, একটা দুই তিন, এরপরে দুটো, এরপরে একটা, দেখে নাও একটু ব্যাকা হয়ে গেছে, তাও তোমরা একটু দেখে নেবে ভালো করে, যখন নিজেরা করবে ভালোভাবে করবে। দেখো গুণি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বেশি হয়ে গেল, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তারপরে হচ্ছে সাতটা বল, প্রথমে ছটা বল নিয়ে করতে হবে, কারণ বইয়ে ছটা বল দেওয়া আছে, দেখো এটাকে এক দুই
তিন চার পাঁচ ছয়, এরপরে পাঁচটা নেব এক দুই তিন চার পাঁচ, এরপরে চারটে নেব এক দুই তিন চার, এরপরে তিনটে এক দুই তিন, এরপরে দুটো, এরপরে একটা। দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ। তাহলে একুশটা বল দিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এটা একটু ভুল হয়েছে, তাহলে দেখে নাও ভালো করে ম্যাথটা। বল দিয়ে আমরা কী করে ত্রিভুজ আঁকব। এই ছিল আজকের ম্যাথ। যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম মনে হয় তাহলে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি সমাধান করে দেবো।